ক্লিনিক্যাল ট্রায়ালে প্লাজমা সংগ্রহ শুরু করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে ঢামেকের হেমাটোলজি বিভাগে প্লাজমা দান করোনাজয়ী এক চিকিৎসক ও সুস্থ হয়ে ওঠা দুই রোগী। হাসপাতালের পরিচালক জানান, পরীক্ষামূলকভাবে এটি শুরু করা হলেও সফল হলে দেশে করোনা রোগীর চিকিৎসায় এ এক অনন্য দৃষ্টান্ত হবে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্লাজমা সংগ্রহ শুরু করে হেমাটোলজি বিভাগ। ঢামেক পরিচালকের উপস্থিতিতে করোনাজয়ী এক চিকিৎসক ও সুস্থ হয়ে ওঠা দুই রোগী প্লাজমা দেন। হেমাটোলজি বিভাগের প্রধান জানান, ক্লিনিক্যাল ট্রায়ালে প্লাজমা থেরাপির পদ্ধতি, আমরা একটা গ্রুপকে এই প্লাজমা থেরাপি দিব, আর একটা গ্রুপকে আমরা কম্পেয়ার করব, যাকে আমরা কিছুই দিব না। দেওয়ার পরে আমরা মনে করেন 20-50টা রোগী হলো যখন, তখন আমরা একটা অ্যানালাইসিস করবো। স্ট্যাটিস্টিক্যালি যদি দেখি যে গ্রুপকে প্লাজমা দিলাম এবং যে গ্রুপকে দিলাম না, তাহলে এর মধ্যে কম্পেয়ার করবো। কম্পেয়ার করে যদি দেখি যাদের দিলাম এটা ভালো হলো, তাহলে আমরা এই প্লাজমাটা ট্রিটমেন্টে প্রয়োগ করবো। হাসপাতালের পরিচালক জানান, পরীক্ষামূলকভাবে শুরু হলেও সফলতা এলে দেশে করোনা চিকিৎসায় এটি এক মাইল ফলক হয়ে থাকবে। এখানে কিন্তু একটি বিষয় যে অপকার হওয়ার সম্ভাবনা খুবই কম, তেমন একটা নাই। সুতরাং আমার ধারণা যে এটা সেফ একটা এক্সপেরিমেন্টাল স্টাডি, এবং সেটা বিশ্বব্যাপী অনেক দেশেই হয়েছে, বাংলাদেশেও এটা আমরা শুরু করতে যাচ্ছি আজকে থেকে। তবে প্লাজমা থেরাপিতে সফলতা পেতে এগিয়ে আসতে হবে কোভিড-19 রোগীদের মধ্যে যারা সুস্থ হয়ে উঠেছেন তাদেরকেই। এটা অবশ্যই আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এবং আমি মনে করি যে হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকটা চিকিৎসক এবং যারা রোগী ছিলেন, ভালো হয়ে গিয়েছেন, সুস্থ হয়ে গিয়েছেন, তারা সবাই জীবনে একটিবারের মতো আরেকটি ভালো কাজ ওনারা করতে পারে। এই প্রথমবারের মতো দেশে করোনা ভাইরাস মোকাবেলায় প্লাজমা থেরাপির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করল দেশের বৃহত্তম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।